কি তাবাসসুম, তুমি নাকি ফ্রি ফায়ার খেলো? আবার অনেককে নাকি কাস্টম চ্যালেঞ্জও কর, শুনে খুব হাসি পাইল। গেমিং উইথ নিশান এবং গেমিং উইথ কাইশা নামটা শুনছ? এই নাম শুনে কিন্তু অনেকের কিডনি মাথায় উঠা যায়, এত ভয় পায়। তুমি আবার এলাকায় কবে আইলা আমি বুঝি না, আমি এটাও বুঝি না। মানে তুমি মেয়ে মানুষ, তুমি কি করবা? তুমি কারো কারো বাসায় যাইবা, যাইয়া আদা মরিচ আছে না এগুলো বাইটটা দিয়ে আসবা, কিছু টাকা পয়সা ইনকাম করবা, সেটা দিয়ে ভুটানি কেরমা কিনবা, তাই না? এটা না করে তোমাকে ফ্রি ফায়ার খেলতে কে বলছে? গেমিং উইথ কাইশার সামনে আসতে কে বলছে তোমাকে? গেমিং উইথ নিশান এবং গেমিং উইথ কাইশা তোমাকে চ্যালেঞ্জ করে দিলাম, আসো তোমাকে ভীমবার দিয়ে একটু ঘষা মাজা করব। তোমাকে আমি পাড়া পুতায় ঘষা ঘষি, তারপর সুমের জীবন শেষ। ওপেন চ্যালেঞ্জ, কাস্টম, ওয়ান ভার্সেস ওয়ান, চলে আসো, খেলা হবে। হে গাইস, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? গাইস আজকে আমি একদমই ভালো নাই গাইস। গাইস কাইশা ভাই তোমরা কে না চিনো তারে, আমি এত ভালো গেম প্লে করি, আমি এত ইনোসেন্ট একটা মেয়ে, তারে বলতেছে আমি নাকি বট, আমি নাকি নুব, আমি নাকি খেলতে পারি না। এটা কি ঠিক গাইস? তোমরা বলো এটা কি ঠিক করছে উনি এইসব বইলা? আসলে আমার মনটা অনেক ভেঙে গেছে গাইস। আমার মেয়েদের মন হলো কাঁচের টুকরার মতো, সেই মনে উনি আঘাত দিয়েছে আমি নাকি বট, আমি এত ভালো গেম প্লে করি। তো আজকে ওনারে খেলা শিখাই সারবো গাইস। আজকে আমার মাথা খুবই গরম আছে ভাই, বিশ্বাস করো। আমি জাস্ট কি করবো, এখন ওনারে অ্যাড দিব, সো দেখা যাক কি হয়। হ্যালো হ্যালো, এই হ্যালো, এই ভাই আপনি আমার এটা কি ভিডিও পাঠাইছেন? আপনি কি মাথা মতো ঠিক আছে? আপনি কারে ভিডিও পাঠাইতে কারে পাঠাইছেন ভাইয়া? আমি কারে পাঠাইছি? আমি একটা মরা হাতি, একটা নুবরি, একটা ময়দা সুন্দরী, এরে পাঠাইছি, তাতে কি হইছে, কি সমস্যা কি? ভাই আমি ময়দা সুন্দরী এটা বলতে বলেন আপনি, আমি ময়দা সুন্দরী আপনি আমার দেখছেন? 100% দেখছি তো, গেমিং উইথ কাইশা দেখে নাই এমন কেউ নাই। ময়দা কোনানকার ভাই, তোমার জন্য তো ময়দার দাম এত বাড়ছে, তোমার জন্য এত দাম বাড়ছে ময়দার, জানো তুমি? মানে আমার বিশ্বাস করতে হবে আপনি ময়দা ইউজ করেন, আমার জন্য ময়দার দাম বাড়ছে, তার মানে আপনি ময়দা? না, তুমি একটা নুবরি, নাম্বার ওয়ান নুবরি, আবার তুমি পটপট করো যে তুমি নাকি কি খেলা শিখে গেছো, এই জন্য তোমার চ্যালেঞ্জ পাঠাইছি। তুমি কি করবা ফালতু মাইয়া, থাপড়ে একদম কান পর্দা ফাড়ে ফেলামু তোমার, এসবারে চ্যালেঞ্জ করো। আপনি কিন্তু আমার চিনেন না ভাই, আপনি আপনার কিন্তু মান সম্মান সব যাবে, আমি যখন মারবো না। ওরে মারে, ওরে মা আমি কি বলবো। আচ্ছা তুমি আমার আইডিটা দেখতেছো, হিপ হপ মানে কাইশা, কাইশা মানে কি অন ট্যাপ, এটা বুঝতেই হবে তো। আরে এটা তো সবাই তো জানে, আপনি আইডিটা কই থেকে জানো? ভিক্ষা কই নিছেন? এটা তো আপনি কি জানো দিয়ে? আরে এটা তান্ত্রিক কবিরাজ দিছে, স্বপ্নে পাইছি, গেমিং উইথ নিশান। আরে ডরায় না এমন কেউ নাই, তুমি তোমার সাহস আছে, চ্যালেঞ্জ দিছি এত কথা কি মাইয়া, মানুষ পক 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 কম করবা বুঝছো, তোমার সাহস আছে? দেখি কত বড় কইল যা আছে। আমি স্লো আছি, আজকে যদি 7-0 তে না দিছি তারপর হবে কথা, ডিসকর্ডে আসেন। কাইশা বাইরে বলে 7-0 তে দিব, ফালতু আইতাছি ডিসকর্ডে, যা আমি আইতাছি খারো। আচ্ছা আসতেছি। সো গাইস আমার রুম খোলা হয়ে গেছে, আজকে কাইশা বাইরে এমন মায়ের মারবো ভাই, উনি আমারে চিনে না ঠিক, আমারে ময়দা সুন্দরী বলে, আমারে বট বলে, উনার এত বড় সাহস করে আসছে। আর হ্যালো আসছেন, হ্যালো ভাইয়া। হ্যাঁ আমি আইছি, দেখো না তুমি কি চোখের মধ্যে কি সানি পড়ছে ফালতু। আরে আপনি আমার মাথা গরম করে দিয়েছেন, চোখের মাঝে সানি পড়া দূরে থাকে, আমার মাথা এখন গরম আছে, কোনো কিছু মাথায় খেলতেছেন, আপনার আগে মারবো তারপর আমার গায়ের জ্বালা মিটবে। আমি বুঝতেই পারতাছি তোমার কোনো কিছু মাথায় খেলতেছে না, তুমি তো মানে কি বলবো, এই জীবনে কাস্টম বানাইছ, নুবরি কোনান কারে কি দিছ, ক্লাস স্কোয়াড তুই র্যান্ডম কেন দিছ ভাই, এটা দিবি কম্পিটিটিভ স্কোর, ফালতু মাই আমি খেলবো না, কিন্তু খেলা বুঝছ না ভাই, আমার ইনভাইট আমি কারে চ্যালেঞ্জ করছি ভাই, আমার মাথা গরম হয়ে যাইতাছে ভাই। ওরে মারে আমি এখন কি করব, একটা কথা বলি, আপনার চ্যালেঞ্জ দেয় আমার মাথা মতো গরম আছে, আমি যে রুমটা খুলছি এটাই বেশি। আচ্ছা ঠিক আছে, নে হইছে, আমি স্টার্ট করলাম, আমার মাথা গরম আছে, আপনার আগে মারবো তারপর আমার গায়ের জ্বালা মিটবে, বললাম তো। না, খেলা হবে, খেলা দিয়া বুঝাই দিমু কাইশা কি জিনিস, এক সেকেন্ডে কইরা দিমু ফিনিশ। তো বন্ধুরা যে যেখান থেকে দেখতেছো ভিডিওটা, টপাটপ একটু শেয়ার করে দিও, আর দেখো কাইশা ভাই কিভাবে টপাটপ তাবাসসুমকে কি করবো, পাড়ায় ফেলাইবো, আহ তাবাসসুম আসো। একটা গান দিই আসো, আসো নবী আসো ফালতু,
আমার জায়গা থেকে গান নে, খেলা পারস না, বটলি সবাই লগে খেলে নিসি। আবার মাথা গরম করিয়েন না, শুনেন, রেডি রেডি আটেম টু মার্ডার। হ্যাঁ, সব জ্ঞান খুন করে ফেলামু। অ্যাটেন্ড টু মার্ডার কেসে ভাষাই দিব আপনারে। খবরদার হেডশট, মামা এই যে হেডশট লাগে নাই, এই খবরদার লুকাইছ না, লুকাইছ না, তই 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 ভাই দেখেন, এই যে সুন্দরী, ও সুন্দরী পরি তুমি এখানে কি করো জানি, এই দেখেন ভাই, এই জায়গা দাঁড়া দিলাম মেডিকেট করো ভাই, ও ভাই ও ভাই ডার্লিং আই এম এখানে, ডাইল রান্না করবো তা না, ডাইল ঘুটনি লিয়া বইয়া থাকবো, হেই মাই আইছে ফ্রি ফায়ার, হিপ হপ মানে কি কাইসা বুঝতে হইব, এই যে দেখো বন্ধুরা কিভাবে কাইসা ভাই পালায় বেড়ায়, ভাই শুধু পালায় বেড়ায়, খবরদার মিষ্টি জানোয়ার নিয়ে নিছি আয়, আমি মাঠের মাঝখানে দেওস নাই, ভাই দেখো এই যে কতবার এই যে আইতাছে, কতবার গরিব এয়ারড্রপ থেকে ইনিয়া বলে মিষ্টি প্যাকেট পড়ছে ভাই, এই যে আয়া পড়ছে ভাই, কাল না গিনি আয়া পড়ছে, সারা রোরে আজকে মারতে, মা কিরে ভাই কিরে ভাই, এটা এরকম হারামি কেন, 70 তে দিব বুঝিয়েন, হারামি আমি হারামি না, 70 তে দুই মুক্কাসা, যত কথা বলবেন তত অ্যাটাক বেশি হবে, ঠিক আছে, এই আবদার পাললে মার, পাললে মার, পাললে মার, মা আয় তুই 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 আচ্ছা ভাই, সিনাস এই যে দেখ কি মারি, এই যে দেখ কি মারি, এগুলা আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি, এই যে তুই 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 কেন বলে, এটা বুঝলাম আজকে, আপনি এই যে তুই 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 কইরা হাস বিক্রি কইরা আপনি এই সব ড্রেস কিনছেন তাই তো, এই হিপ হপ এই তো এই তো এই যে মত এই যে মত, ওরে মা লাভ দাও তোমার, রে লাগে না কেন রে, বুঝতেছি না মাথা গরম হয়ে যাচ্ছে, দেখো তো এ হালায় আমার আটকে গেছি রে, বাড়ে বাড়ে বসে গেছি ভাই, নিজের ভমে নিজ, ওই ওই মার সাল করে মার, এবার কেমন লাগে দেখ, এবার কেমন লাগে দেখ, আয় এটা কি, আয় আপনি কাস্টম খেলতে কেমনে এটাও জানেন না, সাধারণ একটা রুলস জানেন না, আসলে আমার এই চ্যালেঞ্জ দিতে, ওরে মা ওরে মা ও মা, কে বম পড়বো নিজের বম নিজের গায়ে ছিল, যাক সমস্যা নাই বন্ধুরা, এবার দেখেন কিভাবে তাবাসুমকে কন্টাক্ট মারা দেয়, এই যে দেখেন যাত্রা করে ভাই গুলওয়াল আটকে গেছিলাম, আচ্ছা আচ্ছা গুলওয়াল, এই তাবাসুমের সাথে খেলতে ওরকম একটু একটু হয় আর কি, আয় প্রতিশোধের আগুনে জয়লা পুরা সারখার হয়ে যাবে গো, তুমি চিনো না আচ্ছা এটা কথা বলি তোমারে, তোমার যদি আমি এখন হারাই দিতে পারি, হ্যাঁ নগদে কিন্তু তোমার বিয়া, এরাজি আছো, এই সব স্বপ্ন দেখা বন্ধ করেন ঠিক আছে, আমার কোনো না 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 না, বিয়া তো তোমার আমার লগে না, আমি রিকশালার লগে বিয়া দিমু তোমারে, বুঝছো ভাই, আপনি খেলা তো পারো না, আপনি কেমনে ভাবলেন আমি আপনার লগে কল্পনা করব, আমি তো আপনার এমন মায় দিব বলছি তো, জাস্ট প্রতিশোধের আগুন জ্বলতেছে, বিয়া বুইয়া দূরসাই সব কি, দেখ না তো দেখ দেখ দেখ, প্রতিশোধের আগুনে জইল্লা পুলা সারখার করে ফেলামু তোরে, তুই শেষ শেষ সালাই করে নাকি, কিরে ভাই এ মানুষ কিরে পিস্তল ঠিক করে কত, এখন পিস্তল আছে তাই না, আমার পিস্তল, ও মা ও মা ও মা, এটা কি মার দিছিস, দেখ কেমন লাগে ভাই, কত একটা মে জি দিলাম জন্য ভালো লল দেয়, আসো এবার আসো, দেখো কি করি, সান্ডে মানে ক্লোজ করে দিমু বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটা দেখতেছো সবাই তো আবার শেয়ার করে দাও, দেখছো গেমিং উইথ কাইসার লগে খেলতাইছে, হ্যাঁ গেমিং উইথ নিশানরে ডরায় না এমন কেউ আছে, এই তো তাবাসুম ডরায় না, তাবাসুম সবার থেকে আলাদা জিনিস ঠিক আছে, না ও তাবাসুম সবার চাইতে আলাদা জিনিস, মানে তোমার সবার কারোর লেজ নাই তোমার লেজ আছে, এই তো এই তো আলাদা তুমি তাই না, আমার তো চিনেন না তাবাসুমের ঝাল তো দেখেন নাই, ধানি লঙ্কা আপনার এমন ঝাল দেবে আজকে না, আপনি খেলা শিখাই ছাড়বো, ওরে আমার ধানি লঙ্কা রে, শান্ত সিস্ট লেজ বিশিষ্ট মাই একটা কই থেকে আইছে, এই তো এটাই তো বুঝলেন না, তাবাসুম যখন শান্ত শান্ত বাট একবার তাবাসুমরে চেতাইলে ভাই বিশ্বাস করে না, ওরে মা ডর করে গো সুন্দরী কথা কইও না, মারে মা হ্যাঁ করে কি খেলোয়াড় তাই কই লুকা খেলোস, এই দেখ হারে গেছে গারে হালা রে গেছে গারে একটু লিগা রে, আরে একটু লিগা কোথায় কোথায় আবার ওই ভাই, এবার দেখেন আমি কিন্তু তাবাসুমের চাইতে বড় একটা গান নিছি বুঝছেন, তাবাসুম যদি দাঁড়ায় আরে গান, ওরে সামনে আবরছ রে, হ্যাঁ তাবাসুমের থেকে বড় গান তাই না, আরো 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 খবরদার খবরদার, ওই যে কি রে ভাই হেড লাগে না তোর, তোর হেড লাগবো কেমনে, আমি মাথা ফকেটে লই আইছি,
আপনার ছড়াতে আপনারই ফাঁসাই দিব আজকে। একটা কথা বলি ভাই, খেলাধুলা যাই একটু করছো করছো, ভালো কথা, তোমার লিগে একটা চাকরি পাইছি করবা। আপনার ওইসব চাকরি আপনার লাগবে না, মা সারার মার। শোনো, আমার বাসার কাদের বুয়াটা গেছে আমার, আয়া বলো চাকরি দিয়ে দেই। এদিকে আসবেন না বলে দিলাম, এদিকে আসলে আপনার খবর খারাপ আছে, আমি বলে দিলাম। ইনসাল্ট করার একটা লিমিট থাকা, আপনি যখন মেরে গেছেন আমি কিন্তু যাই নাই, বুঝেন সেটা। এখন আসলে আচ্ছা ঠিক আছে, যাও, তোমার ছাড় দিলাম, যাও। ওকে 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 ফাইন, ওইটা আমি ইম্পসিবল। এদিকে আসবেন না, এদিকে আসেন না, এদিকে আগে আসেন না, আমি মেডি করি, মেডি করা হয় ভাই। আসেন না, আসেন না, আর বল মেডি করা হয় নাই ভাই। লাভ দিয়ে কাছে কান দুইটা দাও না, কি মনে করছো? পারুম না আরে ভালো মে একদম। আমি না এটা চিটিং, আমি বলতেছিলাম যে আমি মেডি করব, ঠিক আছে? আপনি তো বড় মেডি করবাম, মেডি ফেডি মেডি সব কিছু কইরা আয়া পড়ছো, লাফাই আমার মারার লিগা সিটার বাটপার ভাই। এবার দেখেন নগদ মেরা ভালো শেষ, কোনো কথা নাই, আমি নুবরি টুবরি লগে ভাই এত সময় সময় টাইম নষ্ট করুন যাইব না ভাই। এই দেখ কি করি তোর মিরকি বেরাম শর্ট দিমু, এবার গ্রর শর্ট গ্রর গ্রর আয় সামনে কইরে মিরকি বেরাম শর্ট দেখবি কাইপটা কেপ্পা যে যায়। আমার এখন আর ছোয়ার সাহস নাই না, আমারে কারো সোয়ার সাহস নাই, আমারে কেউ সইও না গো সজনি, আমারে কেউ, আরে রে পরে রে কই কইলি করছিস রে, কেমন, আমারে কেউ সইও না গো সজনি, আমি কুল হাসি এন্ড্রপে সারা দিনে মিষ্টি খান আপনি তাই না? এই যে দেখ ভাই, মনে না কেন কি গুলি করি যা, আরে ভাই কি গুলি করি আমি, ওই 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 একটু ওইটা আমার আমার আছে, ও মা অন্য ব্রাউজার, ও মা ও মা কি রে এটা নেট গেছিল গা, ওয়েট ওয়েট ওয়েট, এই দেখেন ও মা ও মা গো, এটা কি ভাই, কি ভাই ভাই, আমি শান্তিছি দেখছেন আমার কি করে, কালা মায়া মানে দুই নাম্বার সিটার। আরে আমার নেট গেছে, আপনি বুঝতেছেন না বিষয়টা, আমি তো বিষয় বুঝার কিছু নাই, আমি তো কই কই রে ভাই ঘরে আয় আয় ভাই, আমার ইয়ার মধ্যে হান্দা গেছে দেখ, আয় দাঁড়া লাইভ বাড়া লাই শয়তান কুনানকার, আমি ওরা মারি না, ও আমার মায়েরা কি করছে দেখছেন ভাই, এই না মারেন না, আপনি আমার সাথে চিটিং করছেন, আপনি আমার সাথে, আমার তো নেট নাই এখন, আমার শুধু ঘুরতেছে, বুঝতেছি না কিছুই। এই যে ঘুরতেছে না, কই গেছে কই ভাই, কই দেখ ভাই, হেড লাগ, আয় হেড, বুঝতেছি না, আল্লাহ হেড লাগে না তোর ভাই, এর কি নেট নাই না কি সমস্যা কি, আর জীবনে যদি আইছো তিরিং বিরিং করছো একদম জাকানাকে শর্ট দিয়ে দিমু, ভালো থাকে সুন্দরী। সো গাইস, এটা ছিল একটা ফ্রেন্ডলি ম্যাচ, আপনারা আবার সিরিয়াসভাবে নেওয়ার কিছু নাই, এটা জাস্ট আমাদের মাঝে একটা ফ্রেন্ডলি ম্যাচ ছিল। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, অ্যান্ড ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। সো আমাদের কাশ্যপ ভাই কিন্তু অনেক ফানি একজন মানুষ, সো আপনার ভিডিওটা দেখে আই হোপ বুঝতে পারছেন এটা জাস্ট একটা ফ্রেন্ডলি ম্যাচ ছিল। সো কেউ কোনো মাইন্ডে নিয়েন না, ডোন্ট মাইন্ড, আল্লাহ হাফেজ।